তোমার এই মুখ আর তোমার মুখের এই পবিত্রতা আমার স্মৃতিতে সঞ্চয় করে রাখতে চাই। তার কোনো প্রয়োজন পড়বে না আর্য। কেন? কারণ বনবাসী আপনি একা যাবেন না। তোমার কথার অর্থ কি? বৌদির কথার অর্থ হলো আমিও আপনার সঙ্গে যাচ্ছি দাদা। আর আমার এই সিদ্ধান্তে উর্মিলারও সম্মতি আছে। কিন্তু প্রতিশ্রুতি কেবল আমার বনবাসে যাওয়ার লক্ষণ? প্রতিশ্রুতি তো আমি নিজেকেও দিয়েছি দাদা, সর্বদা নিজের দাদার পাশে থাকার। লক্ষণ, তুমি আমার সঙ্গে যেতে পারো না, তোমাকে এখানেই অযোধ্যায় থাকতে হবে। এখানে আমাদের পিতাশ্রী রয়েছেন, কে তার খেয়াল রাখবে? তোমাকে আমাদের পরিবারের খেয়াল রাখতে হবে, আমাদের রাজ্যের খেয়াল রাখতে হবে। আর যদি তুমি এখানে না থাকো তাহলে কে দেখবে সব? অযোধ্যার নতুন আর যোগ্য রাজা তো রয়েছেন দাদা ভরত, উনি সবার খেয়াল রাখবে। আর ওনাকে সঠিক পথ দেখানোর জন্য তীক্ষ্ণ বুদ্ধি আর কূটনীতির অধিকারিণী ওনার মাও তো এখানে উপস্থিত আছেন। কিন্তু ওখানে বনে আপনার খেয়াল কে রাখবে দাদা? সেই জন্য আপনার সেবায় আপনার এই ভাই আপনার সঙ্গে যাবে দাদা। উর্মিলা, তুমি ওকে বোঝানোর বদলে ওকে উৎসাহ দিচ্ছ। কোন স্ত্রী চাইবে তার স্বামীর মন উদ্বিগ্ন থাকুক? আর্য তো আপনার ছায়া দাদা, আর আমি চাই না আপনার অনুপস্থিতিতে উনি নিজের অস্তিত্ব হারাক। আপনি ওনাকে সঙ্গে নিয়ে যান। উর্মিলা, লক্ষণের তোমার প্রতি অনেক দায়িত্ব রয়েছে, আর আমি আমার কারণে তোমাদের দুজনের এই বিরহের কষ্ট দেখতে পারবো না। আমি এই সিদ্ধান্ত পিতাশ্রীর প্রতিশ্রুতি পালনের জন্য নিয়েছিলাম, আর এর কুপ্রভাব তোমাদের দুজনের দাম্পত্য জীবনের ওপরও পড়তে দিতে পারি না।